আজকে আমি শেখাবো কি করে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয়। তো আসুন শুরু করা যাক। প্রথমে অ্যামাজন অ্যাসোসিয়েটস এখানে ওয়েবসাইটটা ওপেন করতে হবে। করার পর লগ ইন দিতে পারেন যদি আপনার পুরনো কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে জয়েন ফর ফ্রি। জয়েন ফ্রি করার পরে আপনার যে অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটার অ্যাকাউন্ট ইনফরমেশন অলরেডি নিয়ে নেবে, এবং সেখানে আপনার চাইবে হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট। তো ওয়েবসাইটে আপনাকে আপনার নিজস্ব ওয়েবসাইট যেটা আছে সেটা এনলিস্ট করতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এনলিস্ট করছি। আমার ইউটিউব চ্যানেল খোলা আছে, সেখান থেকে অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম, করে অ্যাড করে দিলাম। আমার কোনো মোবাইল অ্যাপ নেই তো আমি ওখানে ওটা দিচ্ছি না, খালি রেখে দিচ্ছি। তো ইউটিউব চ্যানেল দেওয়ার পরে আমি নেক্সট করলাম। আচ্ছা, এখানে আপনাকে একটা যে কোনো আইডি চুজ করতে হবে, তো আমি C1 করে দিলাম। তো অলরেডি আপনার আগের এনলিস্ট করা ওয়েবসাইটের লিস্টটা চলে আসবে। আমার এখানে ইউটিউবের চ্যানেলের অ্যাড্রেসটা চলে এসছে। তো এখানে আপনাকে দিতে হবে যে আপনি ওই ওয়েবসাইটে কি করেন বা কিসের জন্য আপনি ওয়েবসাইটটা খুলেছেন। তো আমি দিয়ে দিলাম অনলাইন মার্কেটিং। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, অনেকগুলো অপশন আছে। তো আপনি এখান থেকে নিজের ইচ্ছে মতন চুজ করে নিতে পারেন। আমি অটোমোটিভ অ্যান্ড ট্রান্সপোর্টেশন দিলাম, সেকেন্ডারি টপিক সিলেক্ট করলাম না, সেকেন্ডারি টপিক আমি টেকনোলজি দিয়ে দিলাম। আচ্ছা, আমি ইলেকট্রনিক্স, মিউজিক, গেমস, গ্রসারি, কম্পিউটার অ্যান্ড অফিস, হোম অ্যান্ড গার্ডেন সিলেক্ট করে নিলাম। আদার, আদার, আমার যেহেতু ফ্লিপকার্ট আছে তাই আমি এটা সিলেক্ট করলাম। তারপর আপনাকে ক্যারেক্টারটা দিতে হবে। দেওয়ার পর আপনি এগ্রি করবেন এবং ফিনিশ অপশনে ক্লিক করবেন। এই হলো আপনার আইডি, এটা আপনাকে জানতে হবে। এখানে আপনার প্যান নাম্বার এবং ইন্ডিভিজুয়াল দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে। তো এখন আমার খালি রয়েছে তাই নিচ্ছে না। তো এগুলো দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আমি এগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সবকিছু পুট করে দিয়েছি,
তো আমি সাবমিট করে দিলাম। তো এবার আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনি কি করে খুঁজবেন প্রোডাক্ট? তো এখান থেকে আপনি সার্চ করতে পারেন, সার্চ করে ধরুন এই প্রোডাক্টটাকে আমি দেব, গেট লিংক করবেন এবং এখানে যে লিংকটা দিয়েছে সেটাকে যদি আপনি কপি করে নিয়ে গিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করে কোথাও দিয়ে দেন এবং এই লিংকের মাধ্যমে যদি আপনার প্রোডাক্টটা বিক্রি হয় অ্যামাজন থেকে, তাহলে আপনি সেখান থেকে কিছু কমিশন পাবেন। তো এভাবেই আপনি একটা অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে পয়সা ইনকাম করতে পারেন। ধন্যবাদ, আজকে এইটুকুনি, আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।